হাসরের মাঠে পাপিষ্ঠদের অবস্থা কেমন হবে সাজিদার মধ্যে আল্লাহ তালা তার এক ভয়াবহ অবস্থা তুলে ধরেছেন আসুন আজকে আমরা জানবো হাসরের মাঠে মানুষ কি অবস্থায় থাকবে আল্লাহ তাল্লাহর কাছে তাদের প্রার্থনা কি হবে জাহান্নামীদের কি চাওয়া পাওয়া হবে আল্লাহ তালা সৌরতাজিদার বারো নম্বর আয়াতের মধ্যে ঈর্ষাদ করেছেন আল্লাহ বলেন ওলাউ তারজির নানা, কিছু রব্বানা ইন্না কিনুন। আল্লাহ বলেন ওলাউ তার হেনবি যদি আপনি দেখতে পাইতেন মুজরিমদেরকে পাপিষ্টদেরকে যখন তারা তাদের রবের সামনে মাথা নত করে রবের কাছে প্রার্থনা করবে কি প্রার্থনা করবে রব্বানা হে আমাদের রব আল্লাহ তালাকে এরকমভাবে পাপিষ্টরা হাসরের মাঠে ডাকবে আহ্বান করবে আল্লাহ আলাহ ওই পাপিষ্টদেরকে সম্বোধন করে বলবে কেন আমাকে ডাকছ পাপিষ্টরা বলবে আব না আল্লাহ সব দেখে ফেলেছি ওয়াসে আমি আনা আজকে জাহান্নামের ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাচ্ছি ফারজি আয়না সুতরাং আপনি আমাদেরকে ফিরিয়ে দেন আপনি আমাদেরকে ফিরিয়ে দেন আল্লাহ তালা বলবে কোথায় ফিরিয়ে দেব ফরোজি আনা একবার দুনিয়ায় ফিরিয়ে দেন আল্লাহ তালা আবার পুনরায় ওই পাপিষ্ট মান্দাদেরকে জিজ্ঞেস করবে কেন ফিরিয়ে দেব তারা জবাবে বলবে না আমল সান ইন্না নিশ্চয়ই আমরা নেক আমল করব নেক আমল করব আল্লাহ আর একবার দুনিয়াতে ফিরাই দেন আগের মতো আর গুনাহ করব না শুধু নেক আমল করব নেক আমল করব। আল্লাহ আবার জিজ্ঞেস করবে বান্দা নে আমল করে কি করবি বলে ইন্না মু পাক্কা ইমানদার হয়ে যাব পরিপূর্ণ ইমানদার হয়ে যাব আল্লাহ তাদের এই জবাবে বলবেন না কুল্লা নাফসিন হুদাহা হে পাপিষ্ট বান্দারা শুনে রাখ যদি আমি রব চাইতাম তাহলে তো কুল্লা নাফসিন হুদাহা প্রত্যেককে আমি হেদায়ত দিয়ে দিতে পারতাম কিন্তু না ওলা কিন হাকাল কৌলু মিন্নি আজকে আমার যে যেই ওয়াদা ছিল যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আজকে হক বলে প্রমাণিত হয়েছে লা আন্না জাহান্নামা নিশ্চয়ই আমি জাহান্নামকে পুরা করব মিনাল জিন্নাতি নাসি আজ এ মাইন মানুষ এবং জিন জাতি দ্বারা পুরা জাহান্নামটাকে আমি পরিপূর্ণ করব। সেই ওয়াদা সেই কথা আজ প্রমাণিত হয়েছে সেই ওয়াদা আজ সাব্যস্ত হয়েছে সুতরাং তোমাদেরকে আর দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হবে না মুখতারাম হাজরিন আমাদের জীবন একটাই আমাদের জীবন একটাই আমাদের মৃত্যু চলে আসলে আমাদেরকে আর এই পার্থিব জীবনে আর ফিরিয়ে দেওয়া হবে না ইহকালে আর ফিরিয়ে দেওয়া হবে না সুতরাং পরকালে গমনের আগে আগেই আসুন আমরা সকলেই মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহ তালার খাঁটি বান্দা হয়ে যায় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তালের খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করেন আমিন